বন্ধুরা, স্ট্রেনারে ব্লকেজ তৈরি হলে ওই পুরনো স্ট্রেনারকে খানিকটা নতুনের মতো করা যেতে পারে। সেজন্য কন্ডেন্সার থেকে স্ট্রেনারকে আলাদা করার সময় জলের ভেতরে চুবিয়ে দিলেই খানিকটা নতুনের মতো হয়ে যাবে। এবং ড্রাই করে স্ট্রেনারের ভেতরের ফিল্টারকে সিটিসি দিয়ে ভালো করে ক্লিন করে দিলেই পুনরায় ব্যবহার করা যেতে পারে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক।